প্রিয় দর্শক, বিনোদন জগতের সব খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি রিপোর্টার জেসিকা। বুবলি এবার বললেন তিনি বিয়ে করেছেন সংসার করতে, বিচ্ছেদের জন্য তিনি বিয়ে করেননি শাকিব খানকে। দর্শক, বিস্তারিত জানতে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। বাবা হিসেবে কতটুকু দায়িত্ববান শাকিব খান, এই প্রশ্নের উত্তরে বুবলি এবার বললেন শাকিব খান আসলে বাবা হিসেবে সন্তানকে নিয়ে এবং সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক সুন্দর পরিকল্পনা করেন, সবসময় পাশে থাকার চেষ্টা করেন, কিন্তু তিনি নিজেও তো অনেক ব্যস্ত মানুষ, নানা ব্যস্ততায় সবসময় সব পরিকল্পনা বাস্তবায়ন করতে হয়, একটু সময় লেগেই যায়। তাছাড়া সবকিছু নিয়ে ওকে বেশি প্রেশার দিতে চাই না আমি, তাই যে কোনো দায়িত্ব বাস্তবায়নের ব্যাপারটি আমি মূলতই দেখাশোনা করি, এজন্য এ ব্যাপারটি পরিবারের চেক অ্যান্ড ব্যালেন্স করে নিয়েছি। সেক্ষেত্রে একজন পরিকল্পনাকারী আরেকজন বাস্তবায়নকারী এভাবেই চলছে। বিয়ের পর হানিমুনে গিয়েছিলেন কোথায়, এই প্রশ্নের উত্তরে নায়িকা বুবলি বললেন আসলে শাকিবের সঙ্গে আমার বিয়েটা গোপনেই হয়েছিল। বিয়ের সময় এবং বিয়ের পরও কিন্তু আমাদের টানা শুটিং চলছিল, তাই শুটিংয়ের জন্য দেশ বিদেশের অনেক জায়গায় যাওয়া হলেও আলাদা করে হানিমুনের সময়টা আমাদের ইচ্ছে থাকা সত্ত্বেও বিয়ের করা সম্ভব হচ্ছিল না, কারণ বিয়ের পর হানিমুনের থেকেও আমাদের শুটিংয়ের কমিটমেন্টগুলো আমাদের দুজনের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। এজন্য লাস্ট টাইম আমেরিকায় হানিমুনের ঘোরাঘুরিটাই হয়েছে, তাই বলতে পারেন বিয়ের পর আমাদের হানিমুন আমেরিকায় হয়েছে। কাজের ব্যস্ততায় বীরের জন্য সময় বের করেন কিভাবে, উত্তরে বুবলি এবার হেসে বলেন বীরের জন্য তো আমার প্রচুর সময়, শুটিং এর সবটুকু বাদে ওর সঙ্গে আমি পুরো সময়টাই দেই, ওকে নিয়ে প্লেগ্রাউন্ডে যাওয়া, নানা জায়গায় ঘুরতে যাওয়া, ওর সঙ্গে ওর মতো বেবি পিকাবু খেলা, রান্না করা, গান শোনানো, গল্প করা, ডান্স করা, দুষ্টুমি করা থেকে শুরু করে অনেক মজা করি আমরা। আমি বরাবরই চাই ওকে পর্যাপ্ত সময় দিতে, মা হিসেবে যতটুকু দেওয়ার ততটুকু দিচ্ছি ওকে, এখানে আমি আপোষহীন। অন্যদিকে চলচ্চিত্রের প্রতিও অবশ্যই আমার দায় দায়িত্ববোধ আছে, কারণ চলচ্চিত্রই আমাকে বুবলি বানিয়েছে, তাই ভালো গল্প ও নির্মাতা দেখে বেছে বেছে কিছু ভালো কাজের সঙ্গে নিজেকে যুক্ত করছি, তাই এভাবে সবকিছু সমন্বয় করছি। আপনাদের দোয়ায় এই সবকিছুই ভালোভাবে সমন্বয় করতে পারছি। এদিকে বুবলিকে প্রশ্ন করা হয়েছিল, গুঞ্জন উঠেছে এক মাস আগে আপনাদের ও শাকিবের বিচ্ছেদ হয়ে গেছে, এর সত্যতা কতটুকু, এই প্রশ্নের উত্তরে এবার বুবলি বললেন এ ধরনের গুজবের খবর খুবই উদ্দেশ্য প্রণোদিত ভাবে করা হয়, যার কোনো ভিত্তি নেই। দেখুন, আমাদের মধ্যে বিচ্ছেদ হলে এখন কেন আমরা আমাদের বিয়ে আর সন্তানের বিষয়টি সামনে আনব, তাহলে তো 8 মাস আগেই আনতাম। আসলে কে বা কারা এ ধরনের ভিত্তিহীন গুজব ছড়াচ্ছে তা বোধগম্য নয়। আমাদের সন্তানের বিষয়টি সামনে আনার পর থেকে নানা ভিত্তিহীন গুজব অনেক সময় এনে ব্যক্তিগত আক্রমণ করতে চাইছেন, যা আসলেই ঠিক নয়। আমরা বিয়ে করেছি, সন্তান পৃথিবীতে এসেছে সুন্দর একটি পরিবারের জন্য, সুন্দরভাবে সংসার করার জন্য, বিচ্ছেদের জন্য কেউ বিয়ে করে না, কাজেই এ ধরনের খবরের কোনো ভিত্তি নেই বলে আমি মনে করি।